हेलो फ्रेंड्स, मेकानिकल मार्ट यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आईटीआई पॉलिटेक्निक मेकानिकल इंजीनियरिंग सिलेबासे ड्रॉइंग सिलेबासे इलिप्स ड्रॉ करा हय किभाबे कन्सेंट्रिक सार्केल मेथडे, सेटाई आज के भिडियोते आमी ड्रॉ करे देखाच्छि। इलिप्स काके बोले? एकटी शंकु तार इनक्लाइंड प्लेनेर शेपटाकेई बला हय इलिप्स। फ्रेंड्स, एकटी सिटिर उपर ड्रॉ करछि। क्वेश्चन होच्छे ड्रॉ एंड इलिप्स ऑक्सिलरी और कन्सेंट्रिक सर्किल, मेजर एक्सिस 80 mm एंड माइनर एक्सिस 50 mm देवा आछे। फर्स्ट एकटी लाइन आमरा ड्रॉ करब, एटी पैरेलल लाइन ड्रॉ करछि। ड्रॉ करार पर मेजर एक्सिस माने बड़ो जे डायमीटरटा होबे सार्केलटा होबे तार रेडी आमरा निच्छी रेडियस 40 mm। डायगोनल स्केले सिलेक्ट करे 40 mm सिलेक्ट करे एकटा तार रेडियस बराबर एकटा डायमीटर ड्र करछी, जेटार रेडियस होच्छे 40 mm, मेजर एक्सिस 80 mm होये गेलो। एबार नेक्स्ट आसछे माइनर एक्सिस 50 mm देवा आछे, तो 50 mm डायगोनल स्केले मापटा तुले निच्छी 25 हाफ 50 हाफ 25 तुले निलाम। नेवार पर मार्क करछी, मार्क करार पर रेडियस बराबर 25 रेडियसे एकटा सार्केल ड्र करलाम, जेटा माइनर एक्सिस 50 mm होये गेल। एरपर दुटी लाइन ए बी एंड सी डी ठीक राइट एंगेले ओ पॉइंटे इंटरसेक्टिंग करबे। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ए बी सी डी इंटरसेक्टिंग इच अदर एट एन राइट एंगल पॉइंटिंग करा हुए गेछे, तो मेजर डायमीटर मेजर एक्सिस के 80 mm मेजर एक्सिस के हमरा 12 डिविशने भाग करब, तो 360 डिग्री एंगेले 12 डिविशन भाग कर ले 30 डिग्री करे प्रत्येक एंगेल आसछे, तो प्रत्येक एंगेल 30 डिग्री, तो चाँदार साहाज्ये প্রত্যেকটা 30 ডিগ্রি করে আমরা মার্কিং করে নিচ্ছি বা পয়েন্টিং করে নিচ্ছি। সেই পয়েন্টিংটা করার পর 12 ডিভিশনে ভাগ হয়ে যাবে মেজর অ্যাক্সিস। আমি মেজর অ্যাক্সিসকে 12 ডিভিশন ইকুয়াল ডিভিশনে ডিভাইডেড করে নিয়েছি এই ফর্মুলা ইউজ করে, সেট স্কোয়ার ইউজ করব। এইবার ইলিপসের লোকাস পয়েন্ট বার করার জন্য প্যারালাল লাইন ড্র করব মেজর অ্যাক্সিস থেকে মাইনর অ্যাক্সিস বরাবর নিচের দিকে ভার্টিক্যাল লাইন, আবার ঠিক মাইনর অ্যাক্সিস থেকে হরাইজন্টাল লাইন ইন্টারসেক্ট করাবো যে ভার্টিক্যাল লাইনগুলি মেজর অ্যাক্সিস থেকে নিচের দিকে নেবে এসছে। সেই ইন্টারসেক্টিং পয়েন্টগুলিকে লোকেট করব, প্রত্যেকটা পয়েন্ট আমরা লোকেট করছি।
लोकस অফ এন ইলিপস পয়েন্ট রেড কালি দিয়ে লোকেট করছি। হয়ে গেল, লোকেট করা হয়ে গেল। এবার প্রত্যেকটা পয়েন্ট লোকাস পয়েন্ট বার করা হয়ে গেছে। আমি ফ্রেঞ্চ কার্ভ স্কেল ইউজ করব। ফ্রেঞ্চ স্কেল দিয়ে প্রত্যেক তিনটে করে পয়েন্ট নিয়ে ফ্রেঞ্চ কার্ভে ইলিপসের লোকাস পয়েন্ট দিয়ে কার্ভ টানা হচ্ছে, এবং কার্ভগুলি সুন্দরভাবে না টানলে ইলিপসটি সম্পূর্ণ হবে না, দেখতে খারাপ হতে পারে। ফ্রেঞ্চ মাথায় রাখতে হবে, ফ্রেঞ্চ কার্ভ দিয়ে যখন আর্কগুলো ড্র করা হচ্ছে সুন্দরভাবে না হলে ইলিপসের লাইনগুলো না মিললে দেখতে প্রচণ্ড খারাপ হতে পারে। তো ঠিকঠাক ডাইমেনশন মেনটেন করলে অবশ্যই কার্ভটি এবং ইলিপসের কার্ভগুলি মেনটেন করলে ইলিপসের আকৃতি খুব সুন্দরভাবে মিলে যাবে, দেখতেও সুন্দর হবে, হওয়া চাই। ফ্রেন্ডস, যদি এই ভিডিওতে আপনাদের উপকার হয় অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। পয়েন্টিং করা হচ্ছে মেজর অ্যাক্সিস 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ইকুয়াল পার্ট, 12 ইকুয়াল পার্টে ভাগ করা হয়েছে, সেটি পয়েন্টিং করা হয়ে গেল। এবার ইন্টারসেক্টিং পয়েন্ট এ অ্যান্ড বি সি অ্যান্ড ডি মধ্যে যে পয়েন্টে ইন্টারসেক্ট করে যেটা ও দিয়ে ডিনোট করা হয়েছে। তারপরে দেখ ফ্রেন্ডস, ইলিপসের যে লোকাস পয়েন্টগুলো বের হয়েছিল সেগুলো P1 P2 P3 P4 P5 P6 দিয়ে এভাবে 12টা লোকাস পয়েন্ট আমরা বার করেছি ইলিপসের, সেটাই ড্র করা হলো। থ্যাংক ইউ ফ্রেন্ড।